নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেইলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের বলে দিই যে অনেকে জিজ্ঞেস করছিল যে এতদিন কোথায় ছিলাম। তো আমি তোমাদের বলেইছিলাম যে আমি একটা ব্রেক নিয়েছি ইউটিউব থেকে, নিজস্ব কিছু কাজও ছিল যেই কারণে আমি প্রপারলি এবং টাইমলি ইউটিউবের ভিডিও আপলোড করতে পারছিলাম না। বাট আশা করবো এরপর থেকে আমি রেগুলারলি ভিডিও আপলোড করতে পারবো। তো আজকে সরাসরি চলে আসি চলো আমরা ডেইলি আপডেটের ভিডিওতে, এবং এগুলো এটিকে মোহন বাগানকে নিয়ে। তো অলরেডি আমি বেশ কয়েকটা ট্রান্সফার আপডেট মিস করে গেছি, যেরকম মার্সেলিনোর আপডেট তোমাদেরকে আমি দিতে পারিনি, বাট তিনি অলরেডি ডেবিউ করে ফেলেছেন আগের দিন। এবং আমি আজকে কালকের ম্যাচের সম্পর্কে আলোচনা করবো না, বিকজ আমি কোনো রিভিউ ভিডিও আপাতত দিচ্ছি না। আশা করবো ফেব্রুয়ারি মাসের যে খেলাগুলো আছে সেগুলোর প্রিভিউ এবং রিভিউ আমি আপলোড করতে পারবো টাইমলি। বাট হ্যাঁ, তো যেটা বলছিলাম যে মার্সেলিনোর খবরটা তোমরা আশা করছি পেয়ে গেছো, এবং কালকে তিনি মাঠেও নেমে পড়েছেন। এছাড়াও কালকে ডেডলাইন ডে ছিল, এবং এই ডেডলাইন ডেতে এটিকে মোহনবাগান কিন্তু একটা বড় সাইনিং করে ফেলেছে, এবং সেটা হচ্ছে তারা কিন্তু এফসি গোয়া থেকে 33 বছরের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার লেনি রড্রিগেজকে সাইন করে ফেলেছে ফর দি রেস্ট অফ দ্য সিজন। তোমরা সবাই জানো যে এই মুহূর্তে এটিকে মোহনবাগানের মাঝমাঠে একটা বিশাল বড় প্রবলেম চলছে, এবং কার্ল ম্যাথিউয়ের পাশে ঠিক সেরকম লেভেলের প্লেয়ার বা ভারতীয় প্লেয়ার এখন অবধি এটিকে মোহনবাগান পায়নি। অনেকজনকেই আন্তোনিও হাবাস ট্রাই করে দেখেছেন, বাট কেউই খাপ খাচ্ছিলেন না কার্ল ম্যাথিউয়ের সাথে। তিনি শেখ সাহিলকে ইউজ করেছিলেন, তিনি প্রণয় হালদারকে ইউজ করেছিলেন, তিনি জয়েশ রানেকে ইউজ করেছিলেন, তিনি গ্ল্যান মার্টিন্সকে ইউজ করেছিলেন, বাট কোনোভাবেই সেরকম ভরসা দেওয়ার মতন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এটিকে মোহনবাগান পাচ্ছিল না কার্ল ম্যাথিউয়ের পাশে। যেই কারণে যেটা দেখা যাচ্ছিল যে মাঝমাঠে বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাচের মধ্যে কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারছিল না এটিকে মোহনবাগান। এবং মাঝমাঠের যে আমরা বারবার বলে আসি যে কোনো খেলায় মাঝমাঠ প্রচন্ড ইম্পর্টেন্ট, সেই মাঝমাঠেই কিন্তু খেলা তৈরি করতে পারছিল না এতদিন ধরে হাবাসের এটিকে মোহনবাগান। তো সেই প্রবলেমটা তারা রেকগনাইজ করতে পেরেছে, এবং অলরেডি তারা এর আগেও একটা মিডফিল্ডার সাইন করেছে, এবং তিনি হচ্ছেন স্যামুয়েল লালমোয়ান পুইয়া। এখনও অবভিয়াসলি তোমরা এটার কোনো অফিসিয়াল কনফার্মেশন পাওনি, বাট তিনি কিন্তু সাইন করে ফেলেছেন এটিকে মোহনবাগানে। তিনি কিন্তু এখন ট্রেনিংও করছেন। তিনি খেলছিলেন ওডিশাতে, এবং ওডিশার হয়ে তিনটে ম্যাচ তিনি খেলেছেন মোট 68 মিনিট, এবং তারপরে তাকে কিন্তু যতদূর মনে হচ্ছে অন লোন এটিকে মোহনবাগান সাইন করেছে ওডিশা এফসি থেকে ফর দি রেস্ট অফ দ্য সিজন। তো এটা একটা গেল সাইনিং, যেটা এখন অফিসিয়াল কনফার্মেশন তোমরা পাওনি, বাট ট্রান্সফারটা বা ট্রান্সফার বলাটা ভুল, লোন ট্রান্সফারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একটা যেটা এই মুহূর্তে হয়েছে, যে তোমাদের বললাম যে লেনি রড্রিগেজ তিনিও কিন্তু সাইন করে ফেলেছেন অন লোন ফর দি রেস্ট অফ দ্য সিজন, এবং লেনির জায়গায় এটিকে মোহনবাগানকে কিন্তু ছাড়তে হয়েছে গ্ল্যান মার্টিন্সকে। অর্থাৎ আরও একটা সোয়াপ ডিল কিন্তু আমরা আইএসএল এ দেখলাম, যেখানে গ্ল্যান মার্টিন্স এটিকে মোহনবাগান থেকে গেলেন এফসি গোয়াতে, এবং এফসি গোয়া থেকে লেনি রড্রিগেজ এলেন এটিকে মোহনবাগানে। দেড় সপ্তাহ ধরে নেগোসিয়েশন চলেছে। দেড় সপ্তাহ আগে লেনিকে জানিয়ে দেওয়া হয়েছিল ম্যানেজমেন্টের তরফ থেকে, মানে এফসি গোয়ার ম্যানেজমেন্টের তরফ থেকে, জুয়ান ফেরান্ডোর তরফ থেকে, যে তাকে কিন্তু আর এফসি গোয়াতে রাখা হবে না এই সিজনের জন্য, এবং তাকে তার প্ল্যানসের মধ্যে রাখছেন না জুয়ান ফেরান্ডো, অর্থাৎ তাকে আর দরকার নেই এই ক্লাবে। তো এরকম একটা সিচুয়েশনের পরে লেনিকে কিন্তু ট্রেনিংয়েও নামতে দেওয়া হয়নি। তিনি কিন্তু দেড় সপ্তাহ ট্রেনিং করেননি এফসি গোয়ার সাথে, এবং জাস্ট তিনি 8টা ম্যাচ খেলেছেন এফসি গোয়ার জন্য। তো লেনির মতন এত ভালো এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার, এবং মাঝমাঠে আমরা বারবার বলে এসেছি যে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে রাউলিন, লেনি, থাপা এরা হচ্ছে ওয়ান অফ দি বেস্ট সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার্স। তো সেই ক্ষেত্রে লেনির মতন এত অভিজ্ঞ একজন প্লেয়ারকে এরকমভাবে বার করে দেওয়াটা কিন্তু মানে উচিত ছিল বলে আমার মনে হয় না। বাট দেন লেনিকে অ্যাভেলেবেল পাওয়া মাত্রই এটিকে মোহনবাগান কিন্তু তার সাথে পার্সোনালি নেগোসিয়েট করে, এবং একবার লেনি অ্যাকসেপ্ট করে নেওয়াতে তারপর কিন্তু এফসি গোয়ার সাথে তারা নেগোসিয়েট করে, এবং তারপরে ডিসাইড হয় গ্ল্যান মার্টিন্সের বদলে এফসি গোয়া থেকে লেনি রড্রিগেজ এটিকে মোহনবাগানে আসছেন। গ্ল্যান মার্টিন্স অনেক সুযোগ পেয়েছেন হাবাসের আন্ডারে, বাট তিনি সেরকম খেলতে পারেননি, এবং সমর্থকদেরও মানে তিনি সেরকমভাবে নজর কাটতে পারেননি, এবং বারবার বলে এসেছেন সমর্থকরা যে কেন গ্ল্যান মার্টিন্সকে সুযোগ দেওয়া হচ্ছে। তো ডেফিনেটলি গ্ল্যান মার্টিন্স সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে না পেরে হাবাসের আর তার প্রয়োজন আছে বলে মনে হয়নি, এবং সেই কারণে লেনির সাইনিংটা কমপ্লিট হয়েছে, এবং
কার্ল ম্যাকিউয়ের পাশে লেনিকে পাওয়াতে কিন্তু আমার মনে হয় যে এটিকে মোহনবাগানের মাঝমাঠটা অনেক বেশি শক্তিশালী হয়ে গেল, এবং লেনি কিন্তু অন দ্য বল খুব ভালো খেলে এবং যেরকম ডিস্ট্রিবিউশন বলের তেমনি ভিশন, তো সব দিক দিয়ে কিন্তু মানে পাসিংটা আরও আমরা বেটার দেখতে পারি মাঝমাঠ থেকে, এবং যেখানে আমরা বারবার বলে এসেছি যে অনেক মিসপাস এটিকে মোহনবাগানের মাঝমাঠে হচ্ছে, তো সেখানে দুজন মিডফিল্ড জেনারেল কার্ল ম্যাকিউ এবং লেনি থাকাতে হয়তো সেই প্রবলেমটা এইবার সলভ হয়ে যেতে পারে। তো ডেফিনেটলি এটা একটা অসাধারণ সাইনিং এটিকে মোহনবাগানের জন্যে। তো সমর্থকরা অবশ্যই জানিও যে তোমাদের কি মতামত এই পুরো ব্যাপারটা নিয়ে। এরপরে চলো সরাসরি চলে আসি আমরা এবার এসসি ইস্ট বেঙ্গলের খবরে। তো এসসি ইস্ট বেঙ্গলের বেশ কিছু ট্রান্সফার হয়েছে ডেডলাইন ডেতে, এবং খুব সম্ভবত এগুলোও কিন্তু লোন ট্রান্সফার বলে আমার মনে হয়, কারণ এখনও কোনো অফিসিয়াল কনফার্মেশন আমরা পাইনি। যদি পরে জানতে পারি যে কোনো একটা পারমানেন্ট ডিল হয়েছে তাহলে তোমাদের অবশ্যই সেটা জানিয়ে দেবো। বাট দেন দুটো প্লেয়ার কিন্তু এসসি ইস্ট বেঙ্গল সাইন করে ফেলেছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে, এবং তারা হচ্ছেন সার্থক গোলুই এবং সৌরভ দাস। দুটো বড় সাইনিং ডেফিনেটলি, কিন্তু বড় সাইনিং এর থেকেও আমার মনে হয় যে খুব প্রয়োজন ছিল এই দুটো সাইনিং এর। প্রথমটা তো অবশ্যই সার্থক গোলুই, ওয়ান অফ দি আমার মনে হয় মোস্ট প্রমিসিং ইন্ডিয়ান ডিফেন্ডার্স রাইট নাও ইন দি কান্ট্রি, এবং এর আগে এটিকে মোহনবাগানও কিন্তু ট্রাই করেছিল সার্থক গোলুইকে সাইন করার সামার ট্রান্সফার উইন্ডোর সময়, এবং তারপরে এটিকে মোহনবাগানের সাথে সাথে এসসি ইস্ট বেঙ্গল, বাট তখন ইস্ট বেঙ্গল ছিল, তারাও কিন্তু ট্রাই করেছিল সার্থক গোলুইকে সাইন করার, বাট সেই সময় হয়নি, অনেক রকমের কমপ্লিকেশনস ছিল যেই কারণে সাইনটা কমপ্লিট হয়নি। তো ডেফিনেটলি আমার মনে হয় সার্থক গোলুইকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে পেয়ে এসসি ইস্ট বেঙ্গলের ডিফেন্স অনেকটা শক্তিশালী হলো, এবং মুম্বাই সিটি এফসিতে সার্থক খেলার সুযোগই পাচ্ছিল না। মাত্র তিনটে ম্যাচ তিনি খেলেছেন 14টা ম্যাচের মধ্যে, যেখানে মেনলি তাকে দেখা গেছে অ্যাজ এ সাবস্টিটিউট নামতে, তাও তিনটে ম্যাচে। তো ডেফিনেটলি খুবই খুবই ভালো সাইনিং এটা এসসি ইস্ট বেঙ্গলের জন্য, এবং অ্যাজ আ প্লেয়ার সার্থক গোলুইর জন্যও কিন্তু একটা রাইট মুভ বলে আমার মনে হয়, এবং যেখানে আমরা বারবার বলে এসেছি যে এসসি ইস্ট বেঙ্গলের ডিফেন্সে একটা নির্ভরযোগ্য ইন্ডিয়ান ডিফেন্ডার নেই, রাজু গাইকোয়াড় আসাতে সেটা অনেকটা ঠিক হয়েছিল, বাট দেন এসসি ইস্ট বেঙ্গলের দরকার ছিল একজন প্রপার ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাক যিনি কিন্তু ভরসা দেবেন স্কট এবং ফক্সের মাঝে, তো সেরকমই একটা জায়গায় কিন্তু সার্থক আসছে। তো ডেফিনেটলি ভালো সাইনিং, এবং আরেকজন হচ্ছেন সৌরভ দাস। তো এই সৌরভ দাসও কিন্তু খুব বেশি সুযোগ পাননি এই বছর আইএসএল এ, একটা মাত্র ম্যাচ তিনি খেলেছেন, তাও কত মিনিটের জন্য আমার ঠিক আইডিয়া নেই। তো এই একটা ম্যাচে খেলার পরেই কিন্তু সৌরভ দাস তিনিও কিন্তু গেম টাইম চাইছিলেন, একজন সেন্ট্রাল মিডফিল্ডার, একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, তো এই পজিশনেও আমরা বারবার বলে এসেছি যে এসসি ইস্ট বেঙ্গলের একটা প্লেয়ার প্রয়োজন, তো সেরকমই একটা জায়গায় সৌরভ দাস আসছেন। এই পজিশনে অনেক প্লেয়ারকেই এসসি ইস্ট বেঙ্গল ট্রাই করেছে, যেমন আঙ্গুসানা, লোকেন মিতেই, অজয় ছেত্রী, শেহনাজ সিং, বাট কেউই সেরকমভাবে ক্লিক করতে পারেননি এখনও রবি ফাউলারের খেলার স্টাইল অনুযায়ী, এবং সেখানে তাই জন্যে আরও একটা রিপ্লেসমেন্ট বা আরও একটা সাইনিং একই পজিশনে রবি ফাউলার করতে চলেছে। দেখা যাক যে সৌরভ দাস রবি ফাউলারের খেলার স্টাইলের সাথে ক্লিক করতে পারেন কি না। ডেফিনেটলি সৌরভ এবং সার্থক দুজনেই কিন্তু যথেষ্ট ভালো অ্যাডিশন এসসি ইস্ট বেঙ্গলের জন্যে, এবার তারা কতটা নিজেদেরকে প্রমাণ করতে পারে এসসি ইস্ট বেঙ্গলের জার্সি চাপিয়ে সেটাই কিন্তু দেখার বিষয়। তো মোটামুটি আজকে তোমাদেরকে এই খবরগুলোই দেওয়ার ছিল। দেখো আবারও বলছি, এরপরে কিন্তু আরও অনেক খবর আসার সম্ভাবনা আছে, যেহেতু ডেডলাইন ডে কালকে পেরিয়ে গেলেও একটা কিন্তু 48 ঘন্টার কুলডাউন পিরিয়ড রয়েছে, তো এই 48 ঘন্টার মধ্যে কিন্তু যে কোনো ট্রান্সফার পসিবল এবং যে কোনো কিছু হতে পারে, তো ডেফিনেটলি আরও ট্রান্সফার বা আরও খবর আসার সম্ভাবনা রয়েছে। তো যুক্ত থেকো চ্যানেলের সাথে, যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং আরও একবার বলে দিই যে এই খবরগুলোর ক্রেডিট কিন্তু যাচ্ছে ময়দানের গপ্প ফেসবুক পেজ, তো তোমরা অবশ্যই ফেসবুকে গিয়ে ময়দানের গপ্পকে ফলো করে নিতে পারো, তারা কিন্তু অনেক ভালো কাজ করছে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড, তো ডেফিনেটলি তাদেরকেও ফলো এবং লাইক করতে কিন্তু একদম ভুলবে না ফেসবুকে। তো আজকে মোটামুটি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।